আরও একবার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিতলেন লিওনেল মেসি। তার এবারের পুরস্কার জেতা নিয়ে অনেকেই হয়তো ফিফার দিকে আঙুল তুলতে পারেন, তবে মেসির এই পুরস্কার জেতা নিয়ে স্বচ্ছ হিসাব নিকাশ প্রকাশ করেছে ফিফা, যেখানে কিভাবে হল্যান্ড নয় মেসি সেরা সেটা পরিষ্কার করা হয়েছে। সেরার দৌড়ে মেসির ও আর্লিং হল্যান্ডের পয়েন্ট ছিল একেবারেই সমানে সমান, দুজনেরই পয়েন্ট ছিল 48। তবে ফিফার ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী অধিনায়ক আর ভক্তদের ভোটে সেরা ছিলেন লিওনেল মেসি। অন্যদিকে কোচ এবং সাংবাদিকদের ভোট ছিল হল্যান্ডের দিকে। অধিনায়কের 677 পয়েন্টের ভিত্তিতে মেসি জুরি বোর্ড পেয়েছেন 13 স্কোরিং পয়েন্ট। হল্যান্ড অধিনায়কদের ভোটের ভিত্তিতে পেয়েছেন 11 পয়েন্ট, তার পক্ষে ছিল 557 পয়েন্ট। কোচ এবং মিডিয়ার পক্ষ থেকে পাওয়া ভোটের ভিত্তিতে হল্যান্ড পেয়েছেন 13 পয়েন্ট, মেসি সেখানে পেয়েছিলেন 11 পয়েন্ট। আর ভক্তদের পক্ষ থেকে পাওয়া ভোটের ভিত্তিতে মেসির ছিল 13 পয়েন্ট, হল্যান্ড ছিলেন 11 পয়েন্টে। এখানে অবশ্য বিশাল ব্যবধানে এগিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। দুইজনের টাইয়ের সুবাদে ভাগ্য নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে, আর এতেই প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় মেসির হাতে উঠেছে বর্ষসেরার পুরস্কার। ফিফার রুলস অফ অ্যালোকেশন এর 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক 5 পয়েন্ট ভোট বা প্রথম স্থানের অধিকারী হবেন বর্ষসেরা। এ শর্তে এগিয়েছিলেন লিওনেল মেসি আর্জেন্টাইন অধিনায়ককে, যেখানে 107 বার প্রথম স্থানে দেখা গিয়েছে সেখানে হল্যান্ড প্রথম স্থান দখল করেছেন মোটে 64 বার। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।